কিছু কিছু ভালোবাসা কিন্তু সাকসেসফুল হয় না, এবং যে ভালোবাসাগুলো সাকসেসফুল হয় না ওই ভালোবাসায় দেখবেন খুব ভালো এটা হিট হয়। ওকে, সো হাই ফ্রেন্ডস, আমি আজ আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রি জানে। সো আজকে একটা নতুন একটা মিউজিক ভিডিও অ্যালবাম মুক্তি পেয়েছে, যার নাম ও মন রে। আমরা প্রত্যেকেই জানি যে ইয়েস এবং মধুমিতাকে আমরা দেখতে পেতাম এই একটা গানে, যেটা আমরা হালকা টিজার দেখতে পেয়েছিলাম এসবিএফ থেকে। ওকে, সো একটা কথা কি, যেটা আছে ইয়েস এবং মধুমিতা যেটা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে। হ্যাঁ ফ্রেন্ডস, যখন এই সিরিয়ালটা হতো বুঝে না সে বুঝে না, তখন একটা হিউজ এদের একটা হিউজ একটা মানে কানেকশন ছিল, এবং আমরা প্রত্যেকেই কিন্তু পুরো ফ্যান ছিলাম। শুধু আমি না, এবং যেরকম ছেলেরা ছিল ফ্যান ইয়েসের, ইয়েস যেরকম তখন ওই সময় একটা মানে অরণ্য, যেরকম ওই সময় একটা ঘ্যাম থাকতো, এবং যদি মেয়েদের কথা বলি, মেয়েরা কিন্তু প্রত্যেকেই পাখির একটা ফ্যান ছিল এবং অরণ্যের একটা ফ্যান ছিল। ওকে, সেই অরণ্য এবং পাখি ইয়েস এবং মধুমিতাকে আমরা আজ 5-6 বছরের পর দেখতে পেলাম এই নতুন একটা গানে, যার নাম ও মন রে। গানটা গিয়েছেন, টিউন দিয়েছেন কিন্তু একজনই, হচ্ছে তানভীর এভেন। দেখুন, তানভীর এভেনের গলায় রোমান্টিক একটা গান, তাতে আবার অরণ্য পাখি মানে ইয়েস এবং মধুমিতা, মানে একটা জুটিটা বেশ দুর্দান্ত একটা জুটি। আমি যখন এই টিজারটা হালকা বলেছিলাম তখন অনেক নেগেটিভিটি কথা বলেছিলাম, এখানেও কিন্তু হালকা নেগেটিভিটি আছে, ওগুলো পরে বলছি, আগে পজিটিভ যেগুলো ভালো লাগছে ওগুলো আমি বলে দিই আপনাদের সবাইকে। দেখুন, পজিটিভ হচ্ছে এটাই যে এসবিএফকে খুব বড় একটা থ্যাঙ্কস যে এত বছর পর আমরা দুজনে একটা ভুল মানে দুর্দান্ত একটা জুটিকে দেখতে পেলাম। ওকে, একটা গানে আবার একবার থ্যাঙ্কস যে তানভীর এভেন বাংলাদেশ থেকে এখানে একটা নতুন একটা বড় একটা প্ল্যাটফর্মে ওনাকে চান্স দেওয়া হয়েছে, এবং তানভীর এভেন গলা মানে বুঝতেই পারছেন, এবং তানভীর এভেন গলায় দুজন জুটি অসাধারণ। সো দেখুন, এই গানটা যেটা 4 মিনিট 3 সেকেন্ডের একটা গান, খুব ভালো লেগেছে আমাকে, খুব ভালো লেগেছে, যেহেতু যেরকম একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছি। দেখবেন যখন এই গানটা একটা ফ্ল্যাশব্যাকে চলতে থাকে এবং আমার বর্তমানে চলতে থাকে, যেটা ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে ওই যে একটা রুমে তারা থাক আছে কিছু সিনগুলো, এগুলো কিন্তু বেশ ভালো, এবং এগুলোতে দেখতে পেয়ে আমরা ওই 5-6 বছর আগের দৃশ্যতে পুরো ফিরে গেলাম। আগে কিন্তু বোঝেনি সে বোঝেনা কিছু এগুলো সিনে আমরা দেখতাম, এবং কেমিস্ট্রিটা দুজনের এত বছর পরেও কেমিস্ট্রিটা দুজনে কিন্তু পুরো বজায় রেখেছে বস। হ্যাঁ, দুজনে কিন্তু একসঙ্গে সিনেমা করেনি, বাট সিরিয়ালটা করেছে, একটা সিরিয়াল করে কিন্তু এত পপুলারিটি ওরা পেয়েছে, যে পপুলারিটি কিন্তু ঠিক আর কোনো তো মনে হয় না যে সিরিয়ালে এরকম দুজন হিরো এবং হিরোইন পপুলারিটিটা পেয়েছে। হ্যাঁ, এবং এত বছর পরেও কেমিস্ট্রিটা পুরো দৃঢ়তা আজও বজায় রেখেছে এরা দুজন, ইয়েস এবং মধুমিতা। হ্যাটস অফ এদের দুজনকে এইরকম একটা কেমিস্ট্রি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ডিরেকশনটা খুব ভালো লেগেছে আমাকে, ডিরেকশনটা খুব ভালো, ক্যামেরা অ্যাঙ্গেল এগুলো কিছু অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর লেগেছে। ডিরেক্টর বাবা যাদব প্রথমবার হয়তো মিউজিক ভিডিও অ্যালবাম ডিরেকশন করলেন, আমি জানি না, ডিরেকশন মোটামুটি ভালো। এবার তুলে খারাপ কী লেগেছে, দেখুন খারাপ বেশি কিছু না, শুধুমাত্র এই প্রথম যখন ইয়েস এন্ট্রি নেবে, যে দেখবেন ভিডিওটাতে প্রথম যখন ওই মধুমিতা যখন কোণে এসে যে বসে আছে ঘরে, তখন যে ইয়েস যে এন্ট্রিটা নেবে পুরো মানে এটা লেফড়া টেফড়া গুন্ডা অলা টাইপের একটা লেগেছে, এরকম একটা হেলে দুলে চলে এসেছে। এবং ওই সময় এই সিনটা, এবং যখনই ওই একটা যে ড্রেসে কোট পরে যখন যে গানটাতে পুরো যাচ্ছেন ইয়েস, ঠিক তেমনভাবে কিন্তু ইমোশনটা দিতে পারেনি, আর একটু লাগতো মনে হয়েছিলো, এবং ফ্ল্যাশব্যাক কিন্তু খুব ভালো ছিল। দেখুন, মধুমিতা তার কাছে তার অ্যাক্টিং খুব দুর্দান্ত লেগেছে, বাট ইয়েসের আর একটু কোথাও একটা আমার মনে হচ্ছে যে আরেকটু লাগলে একটু ভালো হতো, এটাই। ওকে, সো ইয়েস এবং মধুমিতার এই গানটা ও মন রে আপনাদের কেমন লাগছে তা প্লিজ কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।